नमस्कार दर्शक বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করছে এবং ধনু রাশিতে যাত্রা শেষ করছে। সোমবার মঙ্গলবার বুধবার সকাল 12টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র থাকবে। সকাল 12টার পর থেকে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত তুলা রাশিতে চন্দ্র থাকবে। শুক্রবার বিকাল 4:50 থেকে শুরু করে শনিবার এবং রবিবার রাত্রি 8টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে এবং তারপরে ধনু রাশিতে চন্দ্র চলে যাবে। এই সপ্তাহে 31 তারিখে গণেশ চতুর্থী আছে, ফলে এই দিন যদি আপনারা গণেশের আরাধনা করেন তাহলে কিন্তু যারা বিশেষ করে ব্যবসা করে কর্মের সঙ্গে যুক্ত আছে, স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে এই দিনটা কিন্তু অতীব শুভ হতে পারে। তো অবশ্যই গণেশ চতুর্থীতে সবাইকে শুভেচ্ছা জানাই। কোনো ব্যবসা শুরু করার জন্য ভালো, গণেশ যে পুজো করবেন, বিশেষ করে যখন রাহু কিন্তু দশা চলছে, যাদের জন্মছকে কালসর্প আছে তাদের কিন্তু গণেশ পুজো করা অতীব শুভ। কালসর্প দোষ থাকলে অবশ্যই গণেশের কোনো স্তুতি পাঠ করা আপনাদের জন্য ভালো, কালসর্প দোষ থাকলে গণেশের পুজো করাও আপনাদের জন্য ভালো। তাই যদি আপনাদের জন্মছকে কালসর্প থাকে, গণেশ চতুর্থ দিন ভালো করে গণেশ পুজো করবেন, অবশ্যই কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল। যদি ব্যক্তিগত জীবনে সমস্যা থেকে থাকে সেখান থেকে লাভ কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলে আসি আলোচনায়। দেখুন, সপ্তাহের শুরুতে কন্যা রাশিতে চন্দ্র থাকছে, যেখানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের একটা গজকেশরী এক্সিস কিন্তু আপনারা দেখতে পারবেন সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত। বুধবার দুপুর 12টার পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে সেখানে চন্দ্রের উপর রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে এবং শনির দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে দিনগুলো কিন্তু করে কাটবে। সপ্তাহের শুরুটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে, যেহেতু গজকেশরী এক্সিস থাকছে, ইন জেনারেল ভাবে সবার ক্ষেত্রে কিন্তু দিনগুলো তুলনামূলক ভালো যাবে। কিন্তু বুধবার দুপুর থেকে শুরু করে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত যেহেতু রাহুর দৃষ্টি এবং শনির যৌথ দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বল যে কোনো দিক থেকে হতে পারে। যাদের বিশেষ করে শনি চন্দ্র বা শনি রাহু যোগ আছে তাদের এই সমস্যা হতে পারে, একটু সমস্যার উপর দিন যেতে পারে, সেই জায়গাটা কিন্তু সাবধানে চলবে। আবার যখন শুক্রবার বিকাল 4:50 পর থেকে শনিবার এবং রোববার রাত্রি 8টা পর্যন্ত প্রায় আপনাদের বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, চন্দ্র সেখানে নিচস্থ ফল দেয়, কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে সেখানে দাঁড়িয়ে, আবার কিন্তু সেখানে গজকশিলির একটা এক্সিস তৈরি হচ্ছে, ফলে সেই দিক থেকেও আবার কিন্তু দিনগুলো ভালো যাবে এবং রাতের দিকে রোববার রাতের দিকে ধনু রাশিতে চন্দ্র গোচর করবে, সেখানে আবার রাহুর দৃষ্টিটা কিন্তু ধনু রাশির উপর পড়ছে, ফলে ধনু রাশিতে যখন চন্দ্র গোচর করবে রাহু চন্দ্রের একটা গ্রহণযোগের এক্সিস দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি জেনারেল প্রেডিকশন। এরপরে আমি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন কিন্তু আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায় মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, পরে দিনগুলো সপ্তাহ সোম থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত দিনগুলো কিন্তু আপনাদের কর্মময় কাটবে, রোজকার রুটিন ভালো হবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, বিদেশ যাত্রার জন্য ভালো, শারীরিক দিক থেকে কিছু সুস্থতা একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে যেহেতু ষষ্ঠভাব, এবং খরচটাকে একটু বুঝে করতে হবে, কিন্তু দিনগুলো মোটামুটি ভালো যাবে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ অবশ্যই কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। অবশ্যই ইন্টারভিউ ফেস করার জন্য দিনগুলো কিন্তু ভালো, মোটামুটি গড়ে কাটবে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকার জন্য, যে কোনো দিক থেকে মনের মধ্যে একটা এনার্জি কাজ করার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন, ফলে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার 12টার পর থেকে দুপুর 12টার পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রি বিকাল 4:50 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে।
এবং সেখানে রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টিটা পড়ে আছে। কর্মে প্রেসার একটু বেড়ে যাবে, কর্মে চাপ বাড়বে, কর্ম পরিস্থিতির মধ্যে একটু চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসা বিবাহিত জীবন কিন্তু গড়ে কাটবে, খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। দিনগুলোকে কিন্তু মোটামুটি কোনোভাবে অতিবাহিত করে দেবেন। ছোটোখাটো ব্যাপারে কারোর সঙ্গে বিবাদ হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, মাথাটা হঠাৎ করে গরম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে। ফলে দিনগুলো খুব একটা অনুকূল ব্যবসা বিবাহিত জীবনের জন্য সেটা কিন্তু আমি বলতে পারছি না। সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। প্রেম বিবাহের জন্য কথা পাড়তে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো জায়গা অবশ্যই বিবাহিত জীবনের জন্য কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠকায় কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা কর্ম করছেন তাদের দিক থেকে কর্মের প্রেশার কিন্তু একটু বৃদ্ধি পাবে। শুক্রবার বিকাল 4:50 পর থেকে শনিবার এবং রোববার রাত্রি 8 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়ে থাকছে, চন্দ্রের দৃষ্টি মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে। কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকলে কিন্তু এমনি শনি বৃহস্পতি এমনি চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, সেখানে আপনাদের অষ্টমভাব, ফলে শেষের দিকটা, সপ্তাহের শেষের দিকটা কিন্তু একটু খরচ বহুল হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলার চেষ্টা করবেন, পার্টনারের সঙ্গে কথাবার্তা, ভুল বোঝাবুঝি, ছোটোখাটো কথাকে কেন্দ্র করে ঝগড়াঝাটি, এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। দিনগুলো গড়ে কাটবে, খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু অষ্টমভাবে চন্দ্র থাকলে আপনারা দেখবেন দিনগুলো সব দিক থেকে যেন একটু ডিস্টার্ব হল, কোনো কিছু যেন ঠিকঠাক হচ্ছে না, এই জিনিসটা কিন্তু থাকবে। ফলে বেশি দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে যাবেন না, ঘরে দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ শুক্রবার বিকাল 4:50 থেকে রোববার রাত্রি 8 পর্যন্ত সময়টা আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভালো না, খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জায়গাটা আপনাদের গড়ে কাটাতে হবে, কোনো ঝুঁকঝামেলায় না জড়িয়ে নিজেদের এড়িয়ে যেতে হবে, আলাদা করে রাখতে হবে, তাহলে কিন্তু সময়গুলো কেটে যাবে। রোববার রাত্রি 8 পর থেকে আবার পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে, সেদিক থেকে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ রোববার থেকে সোমবার পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। রোববার রাত্রিবেলা পরিস্থিতিটা একটু হলেও আপনাদের হাতে আসবে, কিন্তু রোববার 8 পর্যন্ত সময়টা কিন্তু আপনারা একটু বুঝে চলতে হবে, মানে গড়ে কাটবে। প্রথম দিকটা একটু ভালো গেল, শেষের দিকটা কিন্তু একটু সমস্যা বল দেখাচ্ছে, সেই জায়গাটা মেষ রাশির জন্য বুঝে চলতে হবে। বৃষরাশি সপ্তাহের শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতি একাদশে থেকে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে থাকছে। এক কথায় সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12 পর্যন্ত বৃষরাশির জন্য অতীব শুভ ফল দেবে। সব দিক থেকে দিনগুলো কিন্তু পজিটিভ ছাপে, মনের ইচ্ছা পূরণ হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, আপনার উপর ডাক্তারি পরামর্শ ট্রিটমেন্ট করতে পারেন, ট্রিটমেন্ট থেকে আরোগ্য রোগ মুক্তি হতে পারে, ঋণ মুক্তি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে গেইন হতে পারে, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, ওভারঅল যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। এক কথায় ওভারঅল কিন্তু দিনগুলো অতীব শুভ বৃষরাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের মধ্যে যদি কোনো ভাইটাল কাজ আপনাদের করতে হয় তাহলে সোমবার মঙ্গলবার বুধবার 12টার মধ্যে করে নেবেন, অবশ্যই কিন্তু সব পরিস্থিতি আপনাদের হাতে থাকবে, সেই জায়গাটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। এইরকম সময় সবসময় সপ্তাহে আসে না, এই সময়টা খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং হতে পারে আপনার কোনো মনের ইচ্ছাও পূর্ণ হতে পারে। বুধবার 12টার পর থেকে শুরু করে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং শুক্রবার 4:50 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, যেখানে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টিটা পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে একটু পরিশ্রম করা মানসিকতা বেড়ে যাবে, পরিশ্রমটা বেড়ে যাবে, কাজের জায়গায় পরিশ্রম, ব্যবসার জায়গায় পরিশ্রম, লেবার প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। খরচটা হঠাৎ করে বেড়ে গেল, ঝামেলা তো একেবারেই জড়াবেন না। ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে কারোর সঙ্গে বিবাদ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। তাহলে কিন্তু দিনগুলো গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফিনান্সিয়াল দিক ছাড়া বাদবাকি দিনগুলো কিন্তু একটু সমস্যা বল আছে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। দিনগুলো খুব ভালো বলতে পারছি না, গড়ে কাটবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু এই ইন্টারভিউ ফেস করার জন্য অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেটা কিন্তু খুব একটা জোরালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো। যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতির চন্দ্রের দৃষ্টিটা পড়ে আছে, রাহু সেখানে বসে আছে, অবশ্যই কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার বিকাল 4:50 পর থেকে শনিবার এবং রোববার রাত্রি 8 পর্যন্ত আপনাদের জন্য সময়টা ভালো। আপনাদের একাদশে বৃহস্পতি থেকে কিন্তু সপ্তম দৃষ্টিটা, বৃহস্পতি নবম দৃষ্টিটা চন্দ্রের উপর পড়বে, ফলে আবার একটা গজকেশরী এক্সিস তৈরি হবে, যেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ তুলতে পারবেন, মন মানসিকতা ভালো থাকবে, প্রেম সন্তান ব্যক্তিগত জীবনে অনেক লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যবসার জন্য যেমন ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো, সেই দিক থেকে ভালো, আর্থিক গেইন হতে পারে, ওভারঅল দিনগুলো কিন্তু
যথেষ্ট ভালো যাবে, সে যে কোনো দিক থেকেই কিন্তু ভালো দেখতে পাচ্ছে, খুব একটা প্রবলেমেটিক একেবারেই নেই। পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছে, সেই দিক থেকেও এই এনজয়মেন্ট কাটবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ হওয়ার জন্য অবশ্যই কিন্তু মান মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। যাই কাজ করবেন রাত্রি বা রবিবার রাত্রি 8টার আগে করে দেবেন, কারণ 8টার পরে আপনাদের চন্দ্র অষ্টমভাবে চলে যাচ্ছে, ফলে রাত্রিবেলা কোনো কাজ রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা আপনাদের বাড়তে পারে। ওভারঅল সপ্তাহটা কিন্তু বিষরাশির জন্য যথেষ্ট ভালো করবে, বিশেষ করে সোমবার থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত টাইমটা আপনারা যে কোনো কাজ করে নিতে পারেন, সেদিক থেকে ভালো ফল কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতেই চতুর্থ ভাবে চন্দ্র থাকবে, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান রোজকার রুটিন যথেষ্ট ভালো হবে, বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য কর্ম সংক্রান্ত কোনো খবর আপনারা পেতে পারেন, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, এই জায়গাগুলো ভালো, যারা বাড়িতে বসে কর্ম করে সেদিক থেকে ভালো। চতুর্থ ভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা কোনো না কোনো কারণে একটু ডিস্টার্ব থাকে, মনটা একটু চঞ্চল থাকবে, যেহেতু বুধ সেখানে বসে আছে, ফলে মন মানসিকতা একটু চঞ্চলতা থাকবে, বন্ধুবর্গ কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, নতুন বাড়িগাড়ি কেনার জন্য দিনগুলো ভালো, মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট সুফল পাবেন, মায়ের যদি ব্যবসা থেকে থাকে সেখান থেকে লাভ দেখতে পারবেন, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু কম বেশি থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। তাহলে সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত সময়টা মোটামুটি আপনাদের ভালো কাটবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, সেটাকে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। বুধবার 12টার পর থেকে শুক্রবার সন্ধে 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, ফাটকায় কিছু লাভ হতে পারে, পঞ্চমভাবে চন্দ্র থাকবে, একাদশে দৃষ্টি দেবে, যেখানে রাহু বসে আছে, হঠাৎ করে শেয়ার লটারি থেকে যারা ইনভেস্ট করে সেখান থেকে কিছু লাভ, ফাটকায় কিছু লাভ কিন্তু হওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোথাও একটু ঋণ পরিশোধ করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, শত্রু নাশ হবে, সেই জায়গাটা ভালো, দিনগুলো মোটামুটি এনজয়েবল কাটবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, শনি চন্দ্রের যোগ থাকছে, সেখানে মাঝে মাঝে একটু ডিপ্রেশন ডিলে ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হবে, সেই জায়গাটা যদি ওভারকাম করে চলতে পারেন তাহলে দিনগুলো মোটামুটি আপনাদের ফেভারেবল থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার 4:50 পর থেকে রবিবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, ফলে সপ্তাহের শেষটাও কিন্তু একটু কর্মময় দিন কাটবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, খুব একটা রিল্যাক্সেশনে কাটাতে পারবেন না, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে ভালো ফল পাবেন, রোগ ব্যাধি থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিদেশ যাত্রার জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো পাবেন, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে, যে কোনো দিক থেকে একটা সফলতার ইঙ্গিত পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো, সেই দিক থেকে কিছু না কিছু সফলতা আপনাদের হাত লাগতে পারে সপ্তাহের শেষের দিকে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ওভারঅল সপ্তাহটা কিন্তু মিথুন রাশির জন্য গড়ে ভালোই কাটবে, সেই জায়গাটা বিশেষ একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার রাত্রি 8টার পরে সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, ফলে যাওয়ার একটা প্ল্যানিং যদি থাকে সেই জায়গাটা ভালো, যদি হয়তো কোথাও দূরে ঘুরতে যাবেন, রাতে ট্রেন ধরবেন, সেই জায়গাটাও কিন্তু মোটামুটি ভালো পাবেন, পার্টনারের দিক থেকে সুফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ, এই জায়গাগুলো পাবেন, কিন্তু রাত্রি 8টার পরে পরিস্থিতিটা আবার আপনাদের হাতে আসবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের তৃতীয় ভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ, যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় আপনারা সোম মঙ্গল বুধবার দুপুর 12টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দিতে পারে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো যথেষ্ট ভালো, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও যথেষ্ট ভালো, ভাগ্যের কিছু সাপ পাওয়ার জন্য হঠাৎ করে কিছু কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো, বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে এবং তৃতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে, সেখানে দাঁড়িয়ে উচ্চশিক্ষা দূরযাত্রা বাড়ি থেকে যারা দূরে থাকে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু না কিছু শুভ ফল আপনারা পেয়ে যাবেন, সেদিক থেকে বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকার জন্য মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, যে কোনো কাজ আপনারা কিন্তু করেও নিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু এক কথায় প্রেম বলুন, ব্যবসা বলুন, বিবাহ বলুন, দিনগুলো সব দিক থেকে কিন্তু পজিটিভ থাকবে, তাই যদি কোনো কাজ করতে হয় আপনারা কিন্তু সোমবার থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত সময়টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল কিন্তু সব দিক থেকে দেখতে পাচ্ছে, কর্মই বলুন, ব্যবসা বলুন, ব্যক্তিগত জীবন বলুন, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারেবল থাকবে।
12টার পর থেকে দুপুর মানে বুধবার দুপুর 12টার পর থেকে বৃহস্পতি এবং শুক্রবার 4:50 বিকাল 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ রায় চন্দ্র থাকবে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, শিক্ষার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন দেখতে পাচ্ছে, মনসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ঝুঁকঝামেলা জড়িয়ে যেতে পারেন সেই জায়গাটা থেকে সাবধানে থাকবেন। মায়ের শারীরিক দিক থেকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। এক কথায় যে কোনো সমস্যা হওয়ার জন্য একটা মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনাদের ফেস করতে হবে, যে কোনো দিক থেকে সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করতেই হবে, না হলে কোথায় একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর সঙ্গে ছোটোখাটো কথা নিয়ে ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছে। কর্মের পরিস্থিতিটা কিন্তু খুব একটা ভালো থাকবে না, পার্টনারের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে, এইসব কারণে যে কোনো দিক থেকে একটা মানসিক ডিস্টারবেন্সের জায়গা আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু কভার আপ করে নিতে হবে, কারণ দু একদিনের ব্যাপার, পরিস্থিতি তারপরেই কিন্তু ঘুরে যাবে। অর্থাৎ শুক্রবার 4:50 পর থেকে আপনাদের হাতে আবার পরিস্থিতি চলে আসবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এক্সিস দেখতে পারবেন, রবি মঙ্গল চন্দ্রের যোগ দেখতে পারবেন, পরস্পর দৃষ্টি বিনিময় হবে সেই জায়গাটা কিন্তু অতীব শুভ। অর্থাৎ শুক্রবার 4:50 পর থেকে রোববার রাত্রি 8টা পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের অতীব শুভ যাবে, যে কোনো ভাইটাল কাজ করতে পারেন, প্রেম সন্তান ব্যবসা বিবাহ এভরিথিং অল পারপাসে আপনারা কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন, সেদিক থেকে দিনগুলো কিন্তু ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। অর্থাৎ যখন তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার থেকে দুপুর 12টা, বুধবার দুপুর 12টা পর্যন্ত টাইমটা, এবং শুক্রবার 4:50 থেকে রাত্রি বিকাল 4:50 থেকে রোববার 8টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব ভালো, ফাটকায় লাভ হতে পারে। আপনারা শুক্রবার 4:50 পরে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ডাক্তার চেকিং করতে পারেন, রিং সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো, ফাটকায় কিছু লাভ, মনের ইচ্ছা পূরণ এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। সেদিক থেকে ভাইটাল কাজ যদি করতে হয় এই সময়টা আপনারা করতে পারেন। তারপরে রাত্রি 8টার পরে বৃশ্চিক রাশিতে চন্দ্র আসবে, ফলে সেই সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, ঘরে কাটবে। রাত্রি 8টার পরে বিশেষ ভাইটাল কাজ না থাকলে বাড়িতেই থাকবেন, তাহলে কোনো বিশেষ অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত, ফলে এই সময় যখন দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে অবশ্যই আপনাদের কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার মঙ্গলবার বুধবার যদি অর্থনৈতিক কোনো ডিল করার থাকে আপনারা কিন্তু করতে পারেন, কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকলে আপনারা কিন্তু সেই জায়গাটা করতে পারেন, হঠাৎ কিছু অর্থ আপনাদের হাতে চলে আসতে পারে, সেই জন্য কিন্তু মন মানসিকতা যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো যাবে, কথাবার্তা যথেষ্ট ভালো থাকবে, সেদিক থেকে সব দিক থেকে দিনগুলো কিন্তু ভালোই যাবে। অষ্টমে দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতি সেখানে বসে আছে এবং বৃহস্পতি চন্দ্রের যোগ থাকছে, ফলে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছিল সেখান থেকেও হয়তো দেখা গেলো সোম মঙ্গল বুধবারের মধ্যে কোনো একটা ডিসিশান আপনাদের হয়ে গেল, সেখান থেকে ভালো ফল আপনারা পেয়ে গেলেন, সেদিক থেকে ভালো, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। পিতার শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালোই কেটে যাবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুর 12টার পর থেকে বৃহস্পতি এবং শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, ফলে তৃতীয়ভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকে, উদ্যম থাকে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হয় সেদিক থেকে ভালো ফল পাবেন, দূরযাত্রা হতে পারে কিন্তু মাঝে মাঝে একটু ডিলে ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাবে। যেহেতু দেখুন চন্দ্রের উপরে যখন তুলা রাশিতে চন্দ্র থাকবে অর্থাৎ বুধবার 12টা থেকে শুরু করে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত টাইমটা, এখানে কিন্তু চন্দ্রের উপর সেখানে কেতু বসে আছে এবং চন্দ্রের উপরে শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি দুটো দৃষ্টি কিন্তু দুটো গ্রহের দৃষ্টি পড়ে থাকছে, ফলে রাহু চন্দ্রের যোগে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, ফলে রাস্তাঘাটে সাবধানে চলবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, যাই করবেন প্ল্যানিংয়ের সঙ্গে করবেন এবং অ্যাক্টিভলি কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ যাবে, না হলে যে কোনো পারপাসে আপনাদের দিনগুলো নষ্ট হতে পারে। ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজ করতে পারলেন না, ফলে দিনগুলো যে কোনো দিক থেকে গড়ে কেটে গেল, খুব একটা লাভ দেওয়া কিন্তু হলো না, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। নর্মালি তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু ভালো ফল দিয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে যেহেতু এতগুলো অশুভ গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, ফলে চন্দ্র নানাভাবে পীড়িত হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে কেয়ারফুলি চলতে হবে। যদি ধরুন কোথাও যেতে হলো বা কোনো ভাইটাল কাজ করার আছে, আপনার টাইম মতো আপনার সেখানে পৌঁছে যাবেন এবং টাইম মতো কাজগুলো করার চেষ্টা করবেন, হয়তো দেখা গেলো 4টে টাইম দেওয়া আছে আপনি 5টায় গিয়ে পৌঁছালেন কাজটা হলো না, এইরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। শুক্রবার 4:50 পর থেকে
শনিবার এবং রোববার রাত্রি 8টা পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। চতুর্থ হয় চন্দ্র থাকলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, নর্মালি থাকে, কিন্তু যেহেতু এখানে মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনারা মন মানসিকতায় যে ডিস্টার্বেন্সটা সেটা কিন্তু ফেস করতে হবে না। সেদিক থেকে শিক্ষা বাড়ি গাড়ি মাটির স্থানের দিক থেকে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই এবং কর্মের দিক থেকে সুফল পাবেন। কর্মের যোগাযোগ আসার জন্য ভালো, ইন্টারভিউ ফেস করার জন্য ভালো, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে দিনগুলো গড়ে ভালোই কাটবে, খুব একটা ডিস্টার্বল কিন্তু থাকছে না। কিন্তু যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় এবং চতুর্থ ভাবে পাস করছে এবং দশমে দৃষ্টি দিচ্ছে, কর্মের প্রেশার কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। সেই জায়গাটা কিন্তু দিনের শেষে একটা ডিপ্রেশন আপনাদের কিন্তু দেখতে পাবেন। রাত্রি 8টার পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। রোববার দিন পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে ধনু রাশিতে, সেই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন এবং রাতের দিকে যদি কোনো কাজ থাকে সেই জায়গাটা 8টার পরে করবেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা লাভ পেয়ে যাবেন। কন্যা রাশির জন্য, কন্যা রাশির সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতে এই চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বুধবার 12টা পর্যন্ত, সেখানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে। বৃহস্পতি চন্দ্রের গোচরকেশী এক্সিস থাকছে, ফলে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, যে কোনো দিক থেকে কাস্টমার ডিলিংস বাড়বে সেই দিক থেকে ভালো। ওভারঅল কিন্তু কর্ম বলুন ব্যবসা বলুন দিনগুলো এক কথায় কিন্তু আপনাদের ভালো কাটবে। যেহেতু আপনাদের রাশি দিয়ে চন্দ্র পাস করছে এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে ফলে মন মানসিকতা পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা পেন্ডিং কাজ করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। অর্থ করে আর্থিক দিক থেকে কিছু লাভ কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূরণ বা যে কোনো হয়তো সমস্যা চলছে সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পেয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। পরিকল্পনা মেপে কাজ করতে হবে, কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনারা করতে পারেন। লং টাইম শর্ট টাইম কোনো ইনভেস্টমেন্ট যদি করতে হয় বা আপনারা একটু চিন্তা করতে পারবেন যে কীভাবে আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করা যায় অথবা আপনারা কীভাবে টাকাকে আরও ইউটিলাইজ করে আরও টাকা বানাতে পারেন, এই চিন্তাভাবনাগুলো আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু এগিয়েও যেতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার 12টার পর থেকে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে, আবার পাশাপাশি প্রচুর খরচও কিন্তু বাড়বে। যে কোনো পারপাসে একটা খরচ এসে সামনে দাঁড়াবে, কিন্তু একটু খরচ হওয়ার জন্য মনোবেদনাও থাকবে, সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। সন্তানের দিক থেকে গড়ে ফল পাবেন, সন্তানের অবাধ্যতা সন্তানের কথা না শোনা এই জায়গাটার জন্য কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, হয়তো সন্তান পড়াশোনা ঠিকঠাক করছে না এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা আপনাদের বুঝে শুনে চলতে হবে। এবং অষ্টমে রাহু থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে, আবার হঠাৎ করে যে কোনো পারপাসে হঠাৎ খরচা বেড়ে যেতে পারে, যদিও এটা আগে বললাম। ফলে রাহু ষষ্ঠ রাহু চন্দ্রের যোগ থাকছে, ফলে যাই করবেন কটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, ইমোশনালি কোনো খরচ করে বসলেন এটাও কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল চাপ কিন্তু হতে দেখা যাচ্ছে। শুক্রবার বিকাল 4:50 পর থেকে রোববার পর্যন্ত, রোববার 8টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সময়টা আবার আপনাদের হাতে চলে আসবে। সেদিক থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেদিক থেকে আবার ব্যবসা বিবাহিত জীবন ভালো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার যেমন বাড়বে, বিবাহিত জীবন বিবাহিত কাপল যারা আছে তারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারে, সেই জায়গাটা ভালো। এবং ভাগ্যের দিক থেকে সাপ পাওয়ার জন্য যথেষ্ট কাজগুলো, যে প্ল্যানগুলো সপ্তাহে শুরুতেই, যে কাজগুলো সপ্তাহে শুরুতে পেন্ডিং হয়েছিল সেগুলো কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনারা করে নিতে পারবেন বা দিনগুলোকে কাজে লাগাতে পারেন। আপনাদের জন্য সোমবার মঙ্গলবার বুধবার 12টা পর্যন্ত টাইমটা এবং শুক্রবার 4:50 থেকে রোববার 8টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য এই সপ্তাহে যথেষ্ট ভালো, সেদিক থেকে শুভফল আপনারা পেয়ে যাবেন। রাশি তুলা রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতে আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দ্বাদশে চন্দ্র ষষ্ঠে বৃহস্পতি, শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। সোমবার মঙ্গলবার বুধবার হঠাৎ কিছু খরচ কিন্তু এসে দাঁড়িয়ে পড়তে পারে, যেটা হয়তো আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না সেই খরচাটা আপনাদের সামনে চলে আসলো, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। ফলে ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে বকরি হয়ে, অবশ্যই শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, দিনগুলো কিন্তু গড়ে কাটবে, কোথাও যেতে গিয়ে একটু দেরি হয়ে যাওয়া, ঠিকঠাক পরিস্থিতি পরিবেশ অনুকূলে থাকবে না, এর জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, খরচ বেড়ে যাওয়ার জন্য কিছু মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে
খরচটাকে বুঝে করবেন সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনারা কিন্তু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরেই পরিস্থিতিটার মধ্যে চেঞ্জ আসবে, অর্থাৎ তারপরেই আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে। সেদিক থেকে ফিনান্সিয়াল গেইন হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, পড়াশোনাটাকে একটু বুঝে শুনে করতে হবে, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো দেখতে পাচ্ছে। মায়ের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাড়ি গাড়ি সংক্রান্ত একটু কিন্তু খরচ আপনাদের বাড়তে পারে, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। ফলে গড়ে খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, গড়ে দিনগুলো কাটবে। শুক্রবার বিকাল 4:50 পর থেকে আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র চলে আসবে এবং রোববার রাত্রি 8টা পর্যন্ত দ্বিতীয় ভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই কিছু লাভ হতে পারে, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো কথাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা অবশ্যই বড় কোনো রূপ নেবে না। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে একটু অ্যাভয়েড করে যাবেন, তাহলে পরিস্থিতিটা সব দিক থেকে আপনাদের হাতে থাকছে এবং অর্থকরী লাভ হওয়ার জন্য আপনাদের মন মানসিকতাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনটা বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য দিনটা কিন্তু মোটামুটি দিনগুলো অর্থাৎ শুক্রবার রাত্রি বিকাল 4:50 থেকে শুরু করে রোববার 8টা পর্যন্ত সময়টা এই সপ্তাহে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং রাত্রি 8টার পর থেকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেই জায়গাটা আরও বেটার আপনারা রাতের দিকে পেয়ে যাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। রাতে যদি ভাইটাল কোনো কাজ করা থাকে তাহলে কিন্তু রাতের দিকে করলে আপনাদের বিশেষ অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথম দিকটা একটু ডিস্টার্ব আছে, একটু খরচটা বাড়বে, সেই জায়গাটা বাদ দিলে বাদবাকি সব টাকাটা মোটামুটি তুলা রাশির জন্য এই সপ্তাহে গড়ে কাটবে, খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত বৃশ্চিক রাশির একাদশে চন্দ্র থাকছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টিটা একাদশে চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে বৃহস্পতি চন্দ্রের একটা গজকৃষ্ণ এক্সিস আপনাদের একাদশভাবে তৈরি হচ্ছে, সোমবার মঙ্গলবার বুধবার 12টা পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য অতীব শুভ ফল দেবে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার শুভ ফল পাবেন, সন্তান বলুন, প্রেম বলুন, মনে কোনো ইচ্ছা বলুন, ভাইটাল কোনো কাজ করার দিক থেকে, লোন পরিশোধের দিক থেকে, ঋণ মুক্তি করার দিক থেকে, অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টের দিক থেকে, যে কোনো দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। কর্মের দিক থেকে পরিস্থিতি যথেষ্ট অনুকূলে থাকবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, মনের ইচ্ছা ভাগ্য সব দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। ফলে সোমবার থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত টাইমটা বৃশ্চিক রাশির এই সপ্তাহে সবচেয়ে ভালো। ভাইটাল কোনো কাজ যদি করতে হয়, মিটিং মিছিল থাকে বা ভাইটাল ডিসিশন রেজিস্ট্রেশন, যে কোনো দিক থেকে কিন্তু এই দিনটা আপনারা করতে পারেন, এই দিনগুলো আপনাদের ফেভারেবল থাকবে। কিন্তু যখনই বুধবার 12টার পরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, পরিস্থিতি কিন্তু একটু নেগেটিভ হয়ে যাবে, অতটা পজিটিভ কিন্তু থাকবে না এবং শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের কিন্তু দ্বাদশভাবে চন্দ্র থাকবে। ফলে বুধবার বারোটা থেকে বিকাল শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত টাইমটাকে আপনারা কিন্তু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে দেখবেন কিছু খরচ বেড়ে গেল, খরচ এসে দাঁড়িয়ে পড়লো, মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যাবে, প্রতিযোগিতা বা শত্রুতা এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব বল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কোনো বাধা এসে দাঁড়িয়ে পড়লো, সেই জায়গাটা কিন্তু আছে। ফলে সে ওভারঅল কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পারবেন না। ফলে দিনগুলোকে অ্যাভয়েড করবেন, খুব একটা ভাইটাল কাজ রাখবেন না, ঘরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা বা মানসিক ডিস্টার্বেন্স আপনাদের বাড়তে পারে। শুক্রবার বিকাল 4:50 পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে এবং রোববার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের রাশিতেই কিন্তু চন্দ্র থাকছে। সেদিক থেকে প্রেম বলুন, সন্তান বলুন, বিবাহ বলুন, ব্যবসা বলুন, ওভারঅল দিনগুলো কিন্তু ভালো কাটবে। কর্মের দিক থেকে লাভ পাবেন, কর্মে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাগুলো ভালো। ওভারঅল ফিনান্সিয়াল দিক থেকে, গেম থেকে শুরু করে, পারিবারিক দিক থেকে শুরু করে, ওভারঅল যখন আপনাদের রাশিতে চন্দ্র আসবে সব দিক থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য এবং মঙ্গলের দৃষ্টি পড়ে থাকার জন্য দিনগুলো আপনাদের যথেষ্ট বোল্ড কাটবে, ভালো কাটবে, আপনারা দিনগুলোকে কাজেও লাগাতে পারবেন। ফলে ব্যবসা বলুন, বিবাহিত জীবন বলুন, ব্যক্তিগত জীবন বলুন, সব দিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ভাইটাল কাজ করতে হলে আপনারা সোমবার থেকে বুধবার দুপুর 12টার মধ্যে করে নেবেন অথবা শুক্রবার 4:50 থেকে শুরু করে রোববার রাত্রি 8টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। রোববার রাত্রি 8টার পরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে যদি রাতের দিকে বিকালের দিকে কোনো ডিল থাকে, আর্থিক ডিল থাকে, চেষ্টা করবেন 8টার পরে করার, তাহলে কিন্তু সেই জায়গাটা বেটার হয়ে যাবেন। চলে আসি ধনুরাশির জন্য,
ধনুরাশির সপ্তাহ শুরুতেই আপনাদের দশম ভাবে চন্দ্র থাকছে, ফলে সপ্তাহ শুরুটা একটা কর্মময় দিন দিয়ে শুরু হবে। কর্মের প্রেশার থাকবে, রোজকার রুটিন কিন্তু ভালো হবে। সোম মঙ্গল বুধ দুপুর 12টা পর্যন্ত কর্মভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিটা সেখানে পড়ে থাকছে, ফলে যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো ফল পাবে। অর্থাৎ যে যে কাজের সঙ্গে যুক্ত হতে থাকুন না কেন, কর্মময় দিন কাটবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে সেই জায়গাটা দেখতে পাচ্ছে। আবার নতুন কর্মের যোগাযোগ আসার জন্য দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিন্তু দশমভাবে চন্দ্র একটু কর্ম প্রেশার বেড়ে, যে যে কাজই করুন একটু কাজের চাপটা বেড়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে দিনগুলো কিন্তু ভালো কেটে যাবে। শিক্ষা বলুন, মাতৃস্থান বলুন, বাড়ি গাড়ি সংক্রান্ত বলুন, এই কাজগুলো কিন্তু আপনাদের বুধবার দুপুর 12টার মধ্যে করে নিলে ভালো ফল পেয়ে যাবে। তারপর বুধবার দুপুর 12টার পর থেকে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের একাদশে চন্দ্র থাকছে। হঠাৎ ফাটকায় কিছু লাভ হতে পারে, মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, সেই জায়গাটা ভালো। খরচের আধিক্য কিছু থাকবে, আবার আর্থিক লাভ হওয়ার জন্য সেই জায়গাটা কভার আপ আপনারা করে নিতে পারবেন। রাহু দৃষ্টিটা কিন্তু আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে, তাই হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, যাই করবেন ভেবে চিন্তে করবেন। প্রেম বলুন, ব্যবসা বলুন, সন্তান বলুন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো এই সপ্তাহে আপনারা পাবেন। অর্থাৎ বুধবার দুপুর 12টার পর থেকে শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের লাভদায়ক হবে, সেদিক থেকে ফিনান্সিয়াল গেন হওয়ার জন্য মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকবে। খালি হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার 4:50 পর থেকে শনিবার এবং রোববার রাত্রি 8টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য গড়ে কাটবে। খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ আমি বলতে পারছি না, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতে পারে, বিদেশ যাত্রার জন্য শুভ ফল পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো পাবেন। প্রেম বলুন, সন্তান বলুন, কর্মময় দিন কাটবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে, কিন্তু খরচটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। ছোট ভাই বোনের জন্য বলুন, পরিবারের দায় দায়িত্ব পালনের জন্য বলুন, যে কোনো দিক থেকে একটা খরচের আধিক্য হঠাৎ করে বেড়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে, সেই দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কিন্তু ভাইটাল কোনো কাজ কিন্তু করতে যাবেন না, তাহলে হয়তো যে কোনো দিক থেকে একটু বাধাবিঘ্ন চলে আসতে পারে, তাই গড়ে কিন্তু দিনগুলো কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের হাতেই থাকবে। রোববার রাত্রি 8টার পরে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসছে, ফলে পরিস্থিতিটা আবার তখন আপনাদের ফেভারেবল হয়ে যাবে, সেদিক থেকে রাতের দিকটা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনারা শুক্রবার 4:50 থেকে শুরু করে রোববার 8টা পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করবেন, বাকি দিনগুলো মোটামুটিভাবে আপনাদের ভালো কাটবে। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের জন্য অতীব শুভ। ভাগ্যের দিক থেকে সাত পাওয়ার জন্য যে কোনো দিক থেকে শুভ ফল আপনারা পেতে পারেন। পেন্ডিং কাজ হয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে অতীব শুভ ফল পাবেন। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, যে কাজটা হয়তো দীর্ঘদিন করতে পারছিলেন না, হঠাৎ করে সোম মঙ্গল বুধবারের মধ্যে করার চেষ্টা করুন দুপুর 12টার মধ্যে, অবশ্যই সেই কাজগুলো আপনাদের পজিটিভ হয়ে যাবে, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। ভাগ্যের দিক থেকে সাত পাবেন, দূর যাত্রা উচ্চশিক্ষা পিতার দিক থেকে শুভ ফল পাওয়া যায় পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, দীর্ঘদিন পরে ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে। মনের উদ্যম পজিটিভ থাকার জন্য চিবিয়ে পেন্ডিং কাজগুলো আটকে ছিল সেগুলো হয়ে যেতে পারে, ফলে সোমবার মঙ্গলবার বুধবার 12টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। বুধবার 12টার পর থেকে শুরু করে শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। কাজের প্রেশার কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, কর্মে কিছু পরিবর্তন কিন্তু দেখতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এবং যে কাজটাকে করবেন সেটা করে ফেলার চেষ্টা করবেন, না হলে সেই কাজটা কিন্তু পরবর্তীকালে পেন্ডিং হয়ে যেতে পারে, তাই কোচি করব হচ্ছে হবে এই জায়গাটা কিন্তু এই সময় করতে যাবেন। অর্থাৎ বুধবার দুপুর 12টা থেকে শুক্রবার 4:50 পর্যন্ত, বিকাল 4:50 পর্যন্ত টাইমটাকে আপনারা কিন্তু ঘরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না তো একটু মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার 4:50 পর থেকে, বিকাল 4:50 পর থেকে রোববার আর রাত্রি 8টা পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে তৃতীয় হয়ে থেকে নবম দৃষ্টিটা, সেখানে বৃহস্পতি চন্দ্রে গজকেশ্বরী এক্সিস পাবেন, ফলে সেদিক থেকে কিন্তু অতীব ভালো। মনের ইচ্ছা পূরণ থেকে বলুন, ব্যক্তিগত জীবন থেকে বলুন, প্রেম সন্তান কোনো শেয়ার লটারিতে ইনভেস্ট করা থেকে বলুন, লং টাইম কোনো শর্ট টাইম কোনো ইনভেস্টমেন্ট বলুন, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারেবল থাকবে। যে কোনো দিক থেকে কিন্তু কাজগুলো আপনাদের পেন্ডিং কাজগুলো সপ্তাহের শেষের দিকে অর্থাৎ রোববার রাত্রি 8টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেই কাজগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ হয়ে যাবে, অবশ্যই দিনগুলো আপনাদের ভালো কাটবে।
মাঝখানে খালি বুধবার দুপুর 12টা থেকে শুরু করে শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটা ঘরে কাটবে, বাদবাকি সময়টা সপ্তাহের মধ্যে আপনাদের যথেষ্ট ভালো, প্রথম দিকেও ভালো শেষের দিকেও ভালো। মাঝখানে একটু ডিস্টার্ব আছে, দশমে যখন চন্দ্র থাকবে অর্থাৎ তুলা রাশিতে, সেই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ফলে এই সপ্তাহটা আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে, সপ্তাহ শুরুতে অষ্টমে চন্দ্র থাকছে, সোম মঙ্গল বুধবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে পড়ে আছে। বৃহস্পতির জন্য গজকেশরী এক্সিস থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, যেটা হয়তো আগে থেকে প্ল্যানিং করেননি যে এই টাকাটা আসতে পারে, হঠাৎ করে দেখলেন কিছু টাকা আপনার হাতে চলে আসলো, সেই জায়গাটা কিন্তু হতে পারে। সেদিক থেকে ভালো ফল পাবেন। পিতার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। অষ্টম ভাব কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দিয়ে থাকে, ফলে যে কোনো কাজ কিন্তু ভাইটাল কাজ কিন্তু রাখতে যাবেন না, দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূলে কিন্তু থাকবে না, যে কোনো দিক থেকে একটু মনোবেদনার কারণ হতে পারে এবং কারোর সঙ্গে কোনো বিবাদে জড়ালে কিন্তু সমস্যা বাড়তে পারে। ফলে দিনগুলোকে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার 12টা পর্যন্ত টাইমটা আপনারা গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বুধবার 12টার পর থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাড়তে পারে কোনো একটা কারণ নিয়ে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা বুঝে শুনে চলার চেষ্টা করবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। বৃহস্পতি চন্দ্রের ওপর রাহুর দৃষ্টিটা পড়ে আছে, তাই হঠকারি কোনো সিদ্ধান্ত নেবেন না, যাই করবেন ভেবে চিন্তে করবেন তাহলে কিন্তু ভালো। এবং দেখুন শনির দৃষ্টিটাও দ্বাদশভাবে থেকে কিন্তু আপনাদের চন্দ্রের ওপর পড়ে থাকছে, অর্থাৎ তুলা রাশিতে যখন চন্দ্র থাকছে, অর্থাৎ বুধবার 12টা থেকে শুরু করে শুক্রবার 4:50 পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু খরচ আপনাদের সামনে চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। হঠকারি সিদ্ধান্ত নিয়ে কোনো খরচ বাড়িয়ে ফেলেন সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যার কারণ হতে পারে, তাই ভেবে চিনতে স্টেপ নেবেন, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়েও যাবেন। চলে আসি মীন রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতি আপনাদের রাশিতেই বসে আছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপর। ফলে চন্দ্র এবং বৃহস্পতির একটা গজকেশরীর এক্সিস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অতীব শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে শুরু করে, পার্টনারের দিক থেকে শুরু করে, ব্যবসার দিক থেকে শুরু করে, মন মানসিকতার দিক থেকে শুরু করে ওভারঅল দিনগুলো কিন্তু ভালো কাটবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বিকাল দুপুর 12টা পর্যন্ত টাইমটা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো পাবেন, যে কোনো দিক থেকে লাভদায়ক দিন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো, ভাইটাল কাজ করা থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন দুপুর 12টার পর থেকে অষ্টমভাবে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র চলে আসবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। অষ্টমভাবে চন্দ্র থাকলে যে কোনো দিক থেকে একটা বাধা বিঘ্ন কিন্তু হতে দেখা যায়, ফলে যদি কোনো ভাইটাল কাজ করার থাকে সোম মঙ্গল বুধবার 12টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে পরিস্থিতিটা কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যেতে পারে। হঠাৎ করে ফাটকায় কিছু লাভ হলেও হঠাৎ করে আবার পয়সা কিন্তু নষ্ট হওয়ার জায়গাও কিন্তু আছে। বুধবার 12টার পর থেকে দুপুর 12টার পর থেকে শুক্রবার 4:50 পর্যন্ত সময়টাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন, যে কোনো ভাইটাল কাজ কিন্তু রাখবেন না, তাহলে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে পরিস্থিতিটা নেগেটিভ হয়ে যেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু দিনগুলো আপনাদের কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে, সেই জায়গাটা বুঝে চলতে হবে। অবশ্যই শুক্রবার 4:50 পর থেকে রোববার রাত্রি 8টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য আবার ফেভারেবল হয়ে যাবে, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, পেন্ডিং কাজগুলো আবার করেও নিতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের লাভ দিতে পারে, যারা ছোটো বিবাহিত কাপড়রা ছোটোখাটো ভ্রমণের একটা প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে দিনগুলো অতীব ভালো যাবে, সেদিক থেকে বাধা নেই। বৃহস্পতি চন্দ্রে গজকেশরী এক্সিস এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, মনের মধ্যে যথেষ্ট উদ্যম থাকবে, যে কোনো কাজ কর্মই করুন, ব্যবসায় করুন, বিবাহিত জীবনেই থাকুন অথবা প্রেমই করুন, ওভারঅল দিনগুলো কিন্তু আপনাদের ভালো কাটছে। অর্থাৎ শুক্রবার রাত্রি বিকাল 4:50 থেকে রোববার পর্যন্ত টাইমটা 8টা পর্যন্ত, বিশেষ করে 8টা পর্যন্ত টাইমটা মীন রাশির জন্য অতীব শুভ। মাঝখানে যে টাইমটা আছে অর্থাৎ দুপুর বুধবার দুপুর 12টা থেকে শুক্রবার 4:50 পর্যন্ত টাইমটাকে আপনারা অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো কাটবে। এবং রোববার রাত্রি 8টার পরে ধনুরাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে, সেই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সপ্তাহটা মোটামুটি মীন রাশির জন্য ভালোই কাটবে।
সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যাদের বিশেষ করে গজকেশুনির এক্সিস আছে তাদের তো এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে, কিছু ফিনান্সিয়াল লাভ এই সপ্তাহে আপনাদের দিয়ে যেতে পারে। পার্টনারের কিছু মন মানসিকতা, পার্টনারের দিক থেকে কোনো লাভ বা কোনো শুভ খবর আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে মন মানসিকতা আপনাদের ভালো থাকবে। কথাবার্তাগুলোকে একটু বুঝে বলার চেষ্টা করবেন, হঠাৎ করে কাউকে কিছু বলে কারো বিরক্তির কারণ হয়ে উঠবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই কথাবার্তা বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন সপ্তাহটা। এবং খাওয়া দাওয়ার খাদ্য রুচিটাকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। ফাস্টফুড জাঙ্কফুড যদি খান তাহলে অবশ্যই কিছু পেটের সমস্যাও কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা থেকে নিজেদের একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কিন্তু মীন রাশির জন্য সপ্তাহটা ভালো কাটবে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।